আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু সবাইকে স্বাগতম আজ আমি হাজির হয়েছি সমাজের পঞ্চম পর্ব বা পঞ্চম ক্লাস নিয়ে আজকে বাকি যে সমাজগুলো আছে দিগু এবং অব্যয় বা এবং কিছু অপ্রধান সমাজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বিশেষ অন্যান্য পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো আর বাকি এর আগে আমি যে ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ তো দ্বিগু সমাস দ্বিগু সমাস খুবই সহজ এটা চেনার উপায় হচ্ছে এতে সংখ্যা থাকবে সমাহার কথা উল্লেখ থাকবে সমস্ত পদ বিশেষ্য হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে চারটা বিষয় যদি আমরা মনে রাখি তাহলে আমরা দ্বিগু সমাজকে চিনতে পারবো অর্থাৎ সংখ্যা সমাহার বিশেষ্য এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে যেমন তিন কালের সমাহার ত্রিকাল ঠিক আছে তিন ত্রি বা তিন হচ্ছে একটা সংখ্যা আর ব্যাজবাক্যে আমরা দেখতে পাচ্ছি যে সমাহার কথাটি উল্লেখ আছে আর যে সমস্ত পদ ত্রিকাল এই ত্রিকালটা হচ্ছে একটা বিশেষ্য। আবার চৌরাস্তার সমাহার চৌরাস্তা এটা একটা বিশেষ পদ যেখানে চৌ মানে চার আর এর সাথে সমাহার কথাটি উল্লেখ আছে এই এরূপ শত অব্দের সমাহার শতাব্দী একইভাবে হয়েছে যেখানে ব্যাজবাক্য ব্যাজবাক্য সমাহার আছে এবং শত বা সংখ্যা একশো কথাটি উল্লেখ আছে এবং পদটি বিশেষ্য তো এখন আমাদের এর আগেও আমি আলোচনা করেছি যেখানে দীর্ঘ সমাসের বিষয়টা এসেছিল যখন আমরা সংখ্যা বা নিয়ে আলোচনা করছিলাম যে এখানে যেমন তে পায়া এবং তেরো নদী দুটি সমস্ত পদ দেওয়া হয়েছে তো এখন আমরা কিভাবে বুঝবো এটা কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি আর কোনটা দ্বিগু সমাজ তো পায়া তে পায়া কথাটা হচ্ছে একটা শব্দটা হচ্ছে একটা বিশেষণ ঠিক আছে আর সংখ্যাবাচক বহুব্রীহির বৈশিষ্ট্য হচ্ছে তার সমস্ত পাচ্ছে হবে বিশেষণ অপরদিকে তেরো নদী তেরো নদী শব্দটা হচ্ছে একটা বিশেষ্য এবং এটার বেশ হচ্ছে তেরো নদীর সমাহার অর্থাৎ এখানে সংখ্যা আছে সমাহার আছে এবং সমস্ত পথটি বিশেষ তাই এটি হবে আমাদের দ্বিগু সমাস আর তে পায়াটি হবে যে তে পায়া যার এর ব্যয় ব্যাগ হবে মূলত ঠিক আছে আর আমরা জানি যে বহুব্রীহ সমাসে যে যার এই কথাগুলো উল্লেখ থাকে সুতরাং তে পায়া হচ্ছে একটি সংখ্যাবাচক বহুব্রীহ সমাস এবং তেরো নদী হচ্ছে দ্বিঘ সমাস ঠিক আছে এই কনফিউশনে যাতে আমরা না পড়ি এই জন্য একটু আমাদের সতর্ক থাকতে হবে এরপর হচ্ছে খুবই সহজ যে পূর্ব অব্যয় থাকবে ঠিক আছে যেমন ঠিক আছে আ এইরকম অব্যয় উল্লেখ থাকবে ঠিক আছে এবং অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাবে ঠিক আছে যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ উপ হচ্ছে এখানে একটি অব্যয় এই উপশব্দের অর্থ হচ্ছে মূলত সমীপে বা কাছাকাছি ঠিক আছে বা নিকটে এবং এই উপ অর্থটি এখানে প্রাধান্য পেয়েছে ঠিক আছে তেমনি আমিষের অভাব নিরামিষ ঠিক আছে এই নি হচ্ছে একটা অব্যদার অর্থ হচ্ছে অভাব অর্থাৎ আমিষের অভাব বা নিরামিষ মানে কি নি আমিষের অভাব এ নিয়ে দ্বারা অভাবকে বোঝানো হচ্ছে তেমনি শহরের সাদৃশ্য উপ শহর এখানে উপ পুরোটা মার করা হয়নি এখানে উপটা হচ্ছে আমাদের একটা অব্যয় যার অর্থ সাদৃশ্য তো শহরের সাদৃশ্য উপশহর এখানে এই সাদৃশ্য কথাটি মূলত প্রাধান্য পেয়েছে বা উপকথাটি প্রাধান্য পেয়েছে তেমনি মরণ পর্যন্ত আ মরণ এখানে আ হচ্ছে আমাদের অব্যয় যার অর্থ হচ্ছে পর্যন্ত মানে মরণ পর্যন্ত ঠিক আছে এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাজ এবার হচ্ছে প্রাদী সমাজ যে আমি বলেছিলাম যে এই আমাদের মূল যে ছয়টা সমাজ বাইরে কয়েকটা অপ্রধান সমাজ আছে এর মধ্যে একটা হচ্ছে প্রাদী সমাজ প্রাদী সমাস হচ্ছে যে পূর্বপদে সবসময় তৎসম উপসর্গ উল্লেখ থাকবে তৎসম উপসর্গ যেমন এগুলো হচ্ছে সবই তৎসম উপসর্গ এরকম বিষ্টা তৎসম উপসর্গ আছে এই যে কোনো তৎসম উপসর্গ উল্লেখ থাকবে যেমন প্রভাত প্রবচন অনুতাপ পরিভ্রমণ এই প্রত্যেকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্বপদে একটা উপসর্গ উল্লেখ আছে ঠিক আছে আর এই উপসর্গটা হচ্ছে তৎসম উপসর্গ এরপর নিত্য সমাজ নিত্য সমাস হচ্ছে ওই সমাজকে বলা হয় যে সমাজগুলো বলতে ব্যাশ বাক্য হয় না কিংবা ব্যাজ বাক্য করতে গেলে অন্য পদে সাহায্য নিতে হয় এগুলোকে আমরা নিত্য সমাজ বলি এখানে যে কয়েকটা নাম দেওয়া না এই কয়েকটা নাম মনে রাখলে দেখা যাবে বারবার ঘুরে ফিরে এগুলোই দেয় যে আমরা দর্শন মাত্র গ্রামান্তর গৃহান্তর দেশান্তর যুগান্তর বিরানব্বই কালসাপ এটা কবিতার মতো করে মনে রাখতে পারি বা নিজেরা যাওয়া পারি জাস্ট এটা মনে রাখলেই হবে ঠিক আছে এই ছিল সমাজ নিয়ে মোটামুটি আলোচনা এখন আমরা দেখব যে আসলে প্রশ্ন কিভাবে হয় এবং এগুলোতে কোথায় আমরা কনফিউশনে পড়ি এটা খুবই ইম্পর্ট্যান্ট বলা যায় যে আমি এত এত দিন যে ক্লাসগুলো নিলাম এর সামারি বা মূল বিষয়টা হচ্ছে এটা তো প্রথমে এক নম্বর দুই নম্বরের প্রশ্নগুলো নিজেরা দেখুন চেষ্টা করে দেখুন পারেন কিনা আর আমি সাথে সাথে অ্যান্সার সহ এগুলো ব্যাখ্যা করব। যেমন এক নম্বর হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম কি যেটা শুরুতেই বলেছি ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে এটা কি বলা হয় এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে সঠিক আনসার হচ্ছে বিগ্রহ বাক্য ঠিক আছে ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য আর যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে সেটা হচ্ছে সমস্যমান পদ এখানে যতগুলো অপশন আছে এই পাঁচটা অপশনের মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সমস্যমান পদ আর তিন নম্বর হচ্ছে জলে স্থলে কি সমাস তো এটা কিন্তু কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু সাঁত্রিশতম বিসিএস এর প্রশ্ন যেমন ক হচ্ছে সমার্থক দ্বন্দ্ব খ হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব ঘ একশেষ দ্বন্দ্ব তো অনেকে এই খ নাম্বারে এসে খ নাম্বারে অপশন দেখে অনেকে আর না দেখে পরবর্তীতে অনেক সময় খকে অ্যান্সার হিসেবে দাগিয়ে আসবে এটা ভুল করবে কারণ জলের বিপরীত আমরা হয়তো স্থল মনে করতে পারি এবং এই এটাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস মনে করে আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাজকে কারেক্ট অ্যান্সার হিসেবে দাগিয়ে আসতে পারি ঠিক আছে কিন্তু আসলে এখানে জল এই স্থলে এখানে কিন্তু যে বিভক্তি জলের সাথে এ এবং স্থলের সাথে এ বিভক্তি আছে সেগুলো কিন্তু লোপ পাইনি ঠিক আছে যে জলে ওই স্থলে জলের স্থলে এখানে কোনো বিভক্তি লোপ পাইনি আর বিভক্তি লোপ না পেলে আমরা সেগুলোকে বলে অলুক সমাজ আর যেহেতু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমাজটি হয়েছে তাই এটা হবে অলুক দ্বন্দ্ব সমাস অর্থাৎ আমাদের বিপরীতার্থক কিন্তু সঠিক অ্যান্সার নয় অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এর হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা খুব সহজ ভাই বোন এটা বিশতম বিশ্বাসের প্রশ্ন ভাই বোন হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস ভাই ও বোন ভাই বোন এবার হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি অর্থাৎ নিচে কোনটি অলুক দ্বন্দ্ব সমাস যেমন এখানে আছে মায়ে ঝিয়ে ভাই বোন ঘর বাড়ি দম্পতি তো আমরা প্রথমটাই যদি দেখি অলুক মায়ে এর সাথে কিন্তু একটা বিভক্তি ঝিয়ের সাথে একটা বিভক্তি আছে ঠিক আছে তো এখানে যে এ বিভক্তি আছে এই বিভক্তি কিন্তু লোপ পায়নি এই জন্য আমাদের দ্বন্দ্ব সমাস হবে ক অর্থাৎ মায়ে ঝিয়ে ছয় মধ্যে জজ সাহেব কোন সমাসের উদাহরণ এটা আমরা জানি এটা ব্যসবাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব ঠিক আছে এখানে দুটি বিশেষ জজ এবং সাহেব মিলে পদ জজ সাহেব হয়েছে এবং এটা কর্মধারার সমস্যার উদাহরণ অথচ আমাদের শরীরাংশ হচ্ছে খ এরপরে হচ্ছে চাঁদের ন্যায় মুখ এইটা এগুলাতেই তো আমাদের সবচেয়ে কনফিউশন হয় এরকম আর অনেকগুলো পাবেন সামনে চাঁদের ন্যায় মুখ চাঁদ মুখ কোন সমাসের উদাহরণ তো আমি কিন্তু রূপক রূপক উপমান উপমিত অর্থাৎ কর্মধারায় সমাসে যেখানে সমস্যা হয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে এসেছি এখন নিজেরাই চিন্তা করুন এখন কোন সমাস হবে এটা কি উপমিত উপমান মধ্যপদ আসলে বহুবিহী হবে না প্রথমেই বাদ মধ্যপদলোপী কর্ম দ্বারা হবে না প্রথমে বাদ কিন্তু আমরা কনফিউশনে পড়ব উপমিত নাকি উপমান এখন অনেকে বলবে যে চাঁদ মুখ যেহেতু চাঁদ চাঁদের সাথে মুখের তুলনা করা হয়েছে আর এই তুলনাটা আসলে ঠিক না চাঁদ চাঁদের মতো কখনো মুখ হতে পারে না এই জন্য এটা উপমিত কর্মধারের সমাস বলবে এবং অনেকে ক দাগাবে আবার অনেকে যদি আমার ক্লাস আপনারা দেখে থাকেন তো সেই অনুযায়ী অনেকে আবার বলবে যে না এটা উপমান কর্মধারায় কেননা উপমান কর্মধারায় বৈশিষ্ট্য হচ্ছে যে ন্যায় কথাটি মাঝখানে থাকে আর উপমিত কর্মধারার ক্ষেত্রে ন্যায় কথাটি শেষে থাকে তো এইটা হচ্ছে আমাদের কনফিউশন তো এই কনফিউশনের সমাধান কি এই কনফিউশনের সমাধান হচ্ছে যে আমাদের যেহেতু ন্যায় কথাটি মাঝখানে আছে সেহেতু এটা উপমান কর্মধারায় সমাস হবে ঠিক আছে এই জন্য আমাদের উপমিত হবে না আমাদের এই বিষয়ে এখন থেকে আমরা খেয়াল রাখবো ন্যায় কথাটি যখন আমার মাঝখানে থাকবে ঠিক আছে তখন এটা হবে আমাদের উপমান কর্মধারায় যদি আমাদের এরকম থাকতো ব্যালবাগটা অনেকটা যদি এরকম হতো যে মুখ চাঁদের ন্যায় অর্থাৎ ন্যায় কথাটি পরে আসতো তখন কিন্তু আমাদের এটা হতো উপমিত কর্মধারায় ঠিক আছে তাই আমরা কনফিউশনে না পড়ি ঠিক আছে এরপর হচ্ছে মহাকীর্তি ঠিক আছে এর ব্যয় কোনটি এটা কিন্তু একটু কনফিউজিং বা অনেকেই ভুল করতে পারে তো এটা মুখস্থ রাখতে হবে আসলে যে মহা মহতি যে কীর্তি যেমন মহান মহতি এই এই ব্যয় কিন্তু মহা হয়ে যায় এই সরি ব্যয় যে এই শব্দগুলো সমস্ত পদে এসে মহা হয়ে যায় এই জন্য মহতি যে কীর্তি হবে মহাকীর্তি কীর্তি এর অর্থ খ হবে আমাদের সঠিক অ্যান্সার আট নম্বর কাজল কালো এর সঠিক ব্যয় কোনটি ঠিক আছে তো এখন আমরা দেখি এটাও কিন্তু কনফিউজিং যেটা রূপক সরি কর্মধারার সমস্যার অন্তর্ভুক্ত একটা সমস্ত পথ কাজল কালো তো এখানে সঠিক আসলে কি হবে কাজল কাজল কিন্তু কালো হয় ঠিক আছে কাজল কালো হয় ঠিক আছে তার মানে আমাদের যে তুলনাটা করা হচ্ছে তুলনীয় সত্য অর্থাৎ তুলনীয় সত্য হলে সেটা কি হবে উপমান কর্মধারে মনে আছে কি যদি মনে না থাকে আমার কর্মধারা সমস্যার উপর ভিডিওটা দেখে আসেন যে যখন তুলনা করা হবে এবং তুলনাটা সত্য হবে কাজল কালো হয় তার মানে এই তুলনাটা সত্য আর সত্য তুলনা হলে সেটা হবে উপমান সত্য মানে উপমান আর যখন উপমান কর্মধারায় হবে তখন কিন্তু ন্যায় কথাটি থাকবে মাঝখানে অর্থাৎ এই ব্যাস বাক্যটা হবে তাহলে কি কাজলের ন্যায় কালো এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক ঠিক আছে এরপর হচ্ছে দশ নাম্বার উপমান কর্মধারের সমস্যার উদাহরণ কোনটি ঠিক আছে এইটাও কিন্তু এইগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় এই উপমান উপমান রূপক কর্মধারের সমাস আচ্ছা তো এখন আমরা দেখি মুখ চন্দ্র মুখ কখনো চাঁদের মতো হতে পারে না এটা বাদ ক্রোধ দেখা দেখা যায় যায় না না অর্থাৎ ধরা ধরা দেখা যায় না সেগুলো কিন্তু রূপক ঠিক আছে তো আমি আলোচনা করেছি এগুলো বলেছি ক্লিয়ার করেছি যে মন মাঝি মনকে দেখা যায় না মন হৃদয় এগুলোকে দেখা যায় না তো এটা রূপক যেটা দেখা যায় না ধরা যেনা ছয় জানা সেগুলো হচ্ছে রূপক আর ব্যাসবাক্যে রূপ কথা উল্লেখ থাকে মনরূপ মাঝি ক্রোধরূপ অনল আর মুখ তো চাঁদের মতো হতেই পারে না এটা তার মানে উপমিত মিথ্যা অর্থাৎ তুলনা করা হলে সেটা হচ্ছে উপমিত আর তুষার তুষার মানেই সাদা হয় অর্থাৎ শুভ্র হয় ঠিক আছে তো তুষার শুভ্র হয় সাদা হয় তো সুতরাং এই তুলনাটা সত্য তাহলে এটা আমাদের উপমান ঠিক আছে তার মানে আমাদের শরীর হচ্ছে গ এরপর হচ্ছে চাঁদ মুখ এখন এইটাও কিন্তু একটু কনফিউজিং চাঁদ মুখ কোন সমাস এখানে কিন্তু কোনো ব্যাস বাক্য দেওয়া নেই ঠিক আছে যদি ব্যাস বাক্য দেওয়া না থাকে শুধু চাঁদ মুখ কথাটা উল্লেখ থাকে আর আমরা একটু আগে দেখে আসলাম চাঁদ মুখ কথাটার ব্যাস বাক্য অনুযায়ী আমরা সেটাকে ন্যায় কথাটি মাঝখানে থাকলে সেটাকে আমরা বলবো উপমান আর শেষে থাকলে আমরা বলবো উপমিত আর যেহেতু এখানে কোনো ব্যাস বাক্য নেই তো আমরা এটাকে আমরা ধরে বাক্য ধরে নেব এইরূপ রূপ যে চাঁদরূপ মুখ ঠিক আছে চাঁদরূপ মুখ যদিও এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে অনেক কনফিউশন আছে কারণ আমি যেভাবে ক্লাস নিয়েছি বা যেভাবে বুঝিয়েছি সেই অনুযায়ী যদি আমরা এই বিষয়টাকে ওই ওই রুলস অ্যাপ্লাই করি আমরা দেখি চাঁদের চাঁদ কখনো মুখ কখনো চাঁদের মতো হতে পারে না সেই অনুযায়ী কিন্তু এটা খ সঠিক অ্যান্সার হয় একটু আগেও আমি যে বিষয়টা বললাম কিন্তু এই বিষয় নিয়ে যারা আমাদের বড় বড় গবেষক আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর এনামুল হক সহ ওনাদের মধ্যে এই বিষয়টা নিয়ে মতভেদ আছে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে রূপক মানে চাঁদমুখ কথাটা হচ্ছে রূপক কর্মধারায় আবার অপর দিকে ডক্টর মোহাম্মদ এনামুল হক সাহেব উনি আবার বলেছেন যে এটা হচ্ছে উপমিত কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরই এই জন্য চাঁদমুখটা আসলে রূপক হিসেবেই ধরা হয় ঠিক আছে এই জন্য আপনার পরীক্ষায় আসলে এটাকে রূপক হিসেবেই অ্যান্সার করবেন ঠিক আছে যদি এটা একটু কনফিউশন আছে অনেকের মধ্যেই তো ডক্টর শহীদুল্লাহ এক কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনামুল হক উনি আরেক কথা বলেছেন তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটাই কি গ্রহণ করা হয় বেশি বেশি গ্রহণযোগ্য এই জন্য এখানে রূপকটাই হবে সঠিক অ্যান্সার ঠিক আছে এরপর হচ্ছে পঞ্চ নদ পঞ্চনদ এটা হচ্ছে একটা বিশেষ্য ঠিক আছে যে আর পঞ্চ পাঁচ পাঁচ সংখ্যা কথা উল্লেখ আছে সংখ্যা মানেই দ্বিগ হবে অথবা অব্যয়ব হবে যদি বিশেষ হয় যদি বিশেষ্য হয় তাহলে হবে দিগু আর যদি বিশেষণ হয় তাহলে হবে সরি তাহলে হবে বহুবৃহী ও এখানে তো বহুবৃহির অপশনই নাই সরি এখানে বহু নিয়ে আমাদের কনফিউশন হয় আমি তো সরি অব্যয়ব বলতেছিলাম বহুবৃহী নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয় এখানে বহুবৃহী যেহেতু অপশনই নাই তাহলে আমাদের কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা নাই তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা হচ্ছে দ্বিগু সমাস পঞ্চনাথ পঞ্চ নদের সমাহার পঞ্চনদ এটা হচ্ছে দ্বিগু সমাস ও তেরো শতাব্দী একইভাবে শতাব্দের সমাহার শতাব্দী এটাও কিন্তু বহুব্রীহী সমাস হবে না এটা হচ্ছে দ্বিগু সমাস কারণ শতাব্দী শব্দটা একটা নাউন বা বিশেষ্য এই জন্য এটা দ্বিগু সমাস এটা হচ্ছে বহুব্রীহী সমাস বহুব্রীহী সমাস বদ্ধপদ কোনটি এটা ছত্রিশতম এ কিন্তু এসেছিল কিন্তু এটা আমি অনেক খোঁজাখুঁজির পরেও অবমনীয় এই শব্দটা আসলে পেলাম না কিন্তু কিন্তু পেয়েছি অনমনীয় ঠিক আছে এখন এটা মিস্টেক হয়েছে কি না মিস্টেক হলে বইগুলো উল্লেখ থাকার কথা ছিল তো উল্লেখ নেই যেহেতু তার মানে যেমন অনমনীয় কথাটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যাসবাক্য হয় নেই নমন যার এবং এটা নই বহু হয় তো সেই অনুযায়ী এটা এটা হবে আসলে অবনমনীয় এখানে হচ্ছে সঠিক অ্যান্সার এবং এটাকে সঠিক হিসেবে ধরা হয়েছে বাকিগুলো আসলে বহু সমাসের অন্তর্ভুক্ত না ঠিক আছে এই জন্য খ এটা হচ্ছে লাঠা লাঠি তো দেখেন এটা কতবার পরীক্ষা এসেছে আসলে ব্যাতিহার যেটা ব্যাতিহার বহুব্রীহি বলেছিলাম যে পূর্ব পদে আ এবং পরপদে ই থাকে লাঠা লাঠি কানা কানি হাসা হাসি ঠিক আছে এরকম মানে লাঠিতে লাঠিতে যে রয়ে লাঠা লাঠি কানে কানে যে কথা কানা কানি মানে এটা খুব সহজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাতিহার বহুব্রীহি সমস্যার অন্তর্ভুক্ত ঠিক আছে যে পূর্বপদে আ থাকে যেমন লাঠা লাঠি কানা কানি ঠিক আছে এর হচ্ছে চৌচালা ঠিক আছে শব্দটা কি এখন আমরা দেখি সংখ্যা মানে হচ্ছে বহুব্রীহি হবে অথবা দ্বিগু হবে এবং চৌচাল যদি উল্লেখ থাকতো তাহলে কিন্তু এটা হতো নাউন বা বিশেষ আর যেহেতু চৌ চালা এটা কিন্তু এজেকটিভ বা বিশেষণ যেহেতু বিশেষণ মানে বহুব্রীহি আর যদি বিশেষ হতো তাহলে দ্বিগু হতো ঠিক আছে এই জন্য আমাদের অ্যান্সার হবে ক বহু সমাস সমাজ নম্বর হচ্ছে স্ববান্ধব ঠিক আছে যে সবান্ধব কোন সমাস ঠিক আছে এটা কি দ্বন্দ্ব তৎপুরুষ এটা দ্বন্দ্ব হবেই না প্রথমেই বাদ ঠিক আছে তো দ্বন্দ্ব হওয়ার তো প্রশ্ন আসে না ঠিক আছে এরপর হচ্ছে দেখি তৎপুরুষ সমাস হয় কিনা তৎপুরুষের বৈশিষ্ট্য হচ্ছে যে বিভক্তি পেয়ে যে সমাস হয় আসলে এটা তৎপুরুষ হবে না ঠিক আছে এর পরবর্তী আমরা দেখি বহুবৃহী আর হতে পারে বহুব্রীহী হতে পারে দুইটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হতে পারে কিন্তু মূলত এটা হচ্ছে বহুব্রীহী সমাস ঠিক আছে আর এই সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাজ যখন সহ বা সহিত কথাগুলো উল্লেখ থাকবে তখন সেটা সমস্ত পদে শুধু স হবে ঠিক আছে সহ সহিত থেকে বাকি অংশ বাদ যাবে এবং স থাকবে যেমন এটার মূলত ব্যাজ বাক্য হচ্ছে যে বান্ধব বান্ধব সহ বর্তমান ওইটাকে বলা হয় সবান্ধব যে বান্ধব সহ বর্তমান সহ কথাটি আছে সহ বা সহিত থাকলে সেখান থেকে স নিতে হবে বাকিটুকু বাদ যাবে সমস্ত পদে এভাবে সবান্ধব গঠিত হয়েছে তেমনি যেমন আমরা বলতে পারি সহ উদর যার সহদর ঠিক আছে যেটাকে সদরও বলা হয় সদরও বলা হয় ঠিক আছে এটা একই ওই বহুব্রীহী সমাজের অন্তর্ভুক্ত এইভাবে সবান্ধব হচ্ছে আমাদের বহুব্রীহী সমাসের অন্তর্ভুক্ত এরপর হচ্ছে আঠারো নম্বর যে সোনামুখী ঠিক আছে তো সোনামুখী সোনার মতো মুখ এরকম চিন্তা করি আসলে বিষয়টা ওই রকম না এটা বেজ করতে গেলে মূলত যে সমস্যমান পদ বা বেজ গুলো আমরা এটাকে ভাঙি যেভাবে ওই ভাঙা অংশটুকু আসলে পুরোটুকু লোপ পায় ঠিক আছে যেটা হচ্ছে এটা হয় মধ্যপদ লোপি যেমন এরকম গায়ে হলুদ বা মেনি মুখ এরকম আরও অনেক আছে ঠিক আছে এগুলো সোনামুখী এগুলো সবই হচ্ছে একই ধরনের সমাস অর্থাৎ মধ্যপদ লোপি ঠিক আছে এগুলো এটা হচ্ছে মধ্যপদ লোপি কিন্তু এখন কি মধ্যপদ লোপি হচ্ছে বহুব্রীহী মূলত এটা মধ্যপদ লোপি কর্ম না কিন্তু এটা মধ্যপদ লোপি বহুব্রীহী এরপর হচ্ছে চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ চন্দ্র মুখ চন্দ্রমুখ চাঁদমুখ নিয়ে অনেক কথা হয়েছে এটি পূর্বে হলো তো এখন এটা কি আসলে কোন সমাস চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার আসলে আমরা দেখি এখানে বিশাল একটা অংশ বিশাল বেশ ঠিক আছে এবং এটা হচ্ছে মূলত থেকে বাক্যের থেকে যত অংশ আছে সব বাদ গিয়ে আমাদের শেষ টিকে আছে কি চন্দ্র মুখ ঠিক আছে এই জন্য এটা মূলত আসলে মধ্যপদ লোপি বা মধ্যপদ লোপ পেয়েছে মধ্যপদ মধ্যপদলোপি বহুব্রীহী এটাকে আবার আমরা উপমিত মনে না করি ঠিক আছে কিংবা মাঝখানে ন্যায় আছে এইটা মনে করে উপমান মনে না করি তার মাছ তারপরে কিন্তু ন্যায় কথার পরে সুন্দর যার মুখ অনেক কথা আছে ঠিক আছে যদি শুধু থাকতো চন্দ্রের ন্যায় মুখ তখন কিন্তু কি হতো তখন কিন্তু আমাদের উপমান হতো ঠিক আছে তখন সঠিক ছিল কিন্তু এটা হবে মধ্যবতলপিজন্য খেয়াল রাখি বিষয়গুলো কনফিউশনে না পড়ি অর্ধচন্দ্র আমি ব্র্যাকেটে লিখিয়ে দিয়েছি যে অন্ধ অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেয় আসলে আর এখানে এই অর্ধচন্দ্র সাথে ব্যাস বাক্যের যে অর্ধেক চন্দ্র বা অর্ধেক চাঁদ এর সাথে কোনো মিল নেই অর্থাৎ নতুন একটা অর্থ প্রদান করলেই সেটা হবে কোন সময় বহুব্রীহ সমাজ যে যেটা নতুন একটা অর্থ প্রদান করে সেটাই হচ্ছে আমাদের অর্ধ সেটা হচ্ছে আমাদের বহুব্রীহ সমাজ তাই এই অর্ধচন্দ্র হচ্ছে আমাদের বহুবৃহী সমাসের অন্তর্ভুক্ত এবার তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান ঠিক আছে তৎপুরুষ সমাজে আমরা ইতিপূর্ণ পড়ে এসেছি তৎপুরুষ কর্ম দ্বারায় দ্বিগু এগুলোতে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ রূপে প্রতীয়মান হয় এই জন্য অনেকে এই তিনটা সমাজকে এক সমাসের অন্তর্ভুক্ত করেছেন শুধু তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন যেটা আমরা ইতিমধ্যে জেনেছি এই জন্য এখানে হচ্ছে উত্তর হচ্ছে খ বা পরপদ হচ্ছে বিয়ে পাগল বেশবাক্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি এটা কিন্তু পরীক্ষায় লেখা ছিল না আমি পরে লিখেছি এটা বিয়ে পাগল হচ্ছে শব্দটি কোন সমাজ বেশবাক্য হচ্ছে বিয়ের জন্য পাগল আর আমরা জানি জন্য উদ্দেশ্যে বা কে এই শব্দগুলো যখন বেশবাক্যে থাকে ঠিক আছে এবং এগুলো লোভ পায় ঠিক আছে তখন সেই সমাজগুলো হচ্ছে মূলত তৎপুরুষ সমাজের অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে মূলত চতুর্থী তৎপুরুষ সমস্যার অন্তর্ভুক্ত যদি এখানে কোন তৎপুরুষ সমাস বলেনি শুধু বলেছে তৎপুরুষ সমাস দেওয়া আছে অ্যান্সারে তো আমাদের তৎপুরুষ সমাসই হবে আমাদের সঠিক অ্যান্সার তেইশ নাম্বার হচ্ছে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে আমরা জানি আমরা শিখেছি যে মাঝখানে ক্রিয়া থাকবে বা কৃদন্ত পদ থাকবে এবং শেষে যে বা যার থাকবে তাহলে সেটা হবে উপপদ তৎপুরুষ অর্থাৎ তার মানে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাহলে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে এখানে উপমান উপমিত কর্মধারা এগুলো নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নেই এরপর হচ্ছে সমাস নির্ণয় করুন বেআইনি ঠিক আছে এখানে ব্র্যাকেটের কথাটা কিন্তু পরে লিখে দিয়েছি এটা লেখা ছিল না বে মূলত আসলে না অর্থ প্রকাশ করে এই জন্য আমাদের এখানে না দিয়ে শুধু একটাই অপশনে একটাই আছে নই তৎপুরুষ এই জন্য আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নই তৎপুরুষ সমাস ঠিক আছে এর পঁচিশ নম্বর হচ্ছে কলুর বলদ এখানে রকে আমি হাইলাইট করে রেখেছি যে কলুর বলদ কোন সমাস এখানে রটা হচ্ছে একটা বিভক্তি যেটা ষষ্ঠ বিভক্তির অন্তর্ভুক্ত ঠিক আছে যেটা লোপ পায়নি অর্থাৎ তাহলে এটা হবে অবশ্যই বিভক্তি লোপ না পেলে সেটা অলুক সমাস আর যেহেতু অপশন আছে একটা শুধু অলুক তাহলে সেটা হবে অলুক তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের শরীর হচ্ছে খ এবার হচ্ছে প্রধান সমাস কোনটির তৎপুরুষ সমাসে পূর্বপদ কিন্তু প্রধান থাকে না পরপথ প্রধান কর্মদ্বারের সমাসেও পরপথ প্রধান অব্যই ভাব সমাসে পূর্বপদ প্রধান থাকে সুতরাং শরীর হচ্ছে ঘ আর ঘ যেটা বহুব্রীহী বহুব্রীহী সমাজ কিন্তু পূর্বপদ পরপদ কোনটি অর্থে প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রকাশ করে ঠিক আছে আর আ মরণ কোন সমাস আ আ মানে মরণ পর্যন্ত অর্থাৎ আ হচ্ছে এখানে একটা অব্যয় সুতরাং একটা অব্যয়ভাব সমাস আর যে সমাসে ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় যে আজকের লেকচারেই আলোচনা করেছি বিষয়টা অনেক ইম্পর্টেন্ট তেসতম বিসিএস সহ অনেক পরীক্ষা এসেছে ঠিক আছে এটা হচ্ছে নিত্য সমাস ওই নিত্য সমাসের যে নামগুলো দিয়েছে এই কয়েকটা মনে রাখলে ইনশাআল্লাহ পরীক্ষায়তে পরীক্ষাতে কমন পাওয়া যাবে আশা করি উনত্রিশ হচ্ছে উপকথা শব্দটি কোন সমাস উপ হচ্ছে একটা অব্যয় এবং এটা অব্যয় ভাব সমাস যেটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষায় এসেছিল এরপর হচ্ছে তেলে ভাজা ঠিক আছে তেল দিয়ে ভাজা কে বলে তেলে ভাজা এটার ব্যাস হচ্ছে তেলে ভাজাই তেলে ভাজা সমান সমান তেলে ভাজা অর্থাৎ এখানে যে তেল এ এ বিভক্তি আছে বিভক্তি কিন্তু লোপ পায়নি ঠিক আছে আর বিভক্তি লোপ না পেলে সরি বিভক্তি আচ্ছা সরি একটা বিষয় হচ্ছে যে তেলে ভাজার মূল ইটা হচ্ছে তেল দিয়ে ভাজা ঠিক আছে যেটা দিয়ে বিভক্তিকে আমরা এখানে বলতে পারি দ্বারা দিয়া দিয়ে কর্তৃক এগুলো হচ্ছে সবই হচ্ছে তৃতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ তো মানে তৃতীয়া বিভক্তির অন্তর্ভুক্ত তো এটা হচ্ছে সুতরাং তার মানে এটা তৃতীয়া তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত হবে এবং আমাদের শরীর ক্যান্সার হবে এখানে তৎপুরুষ সমাস যেটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষা এসেছিল একটা বিষয় আমি আসলে আলোচনা মিসিং হয়ে গেছে যেটা হচ্ছে যে প্রত্যক্ষ বস্তুর সাথে যখন পরোক্ষ বস্তু প্রত্যক্ষ বস্তু কি যেটা আমরা প্রত্যক্ষ করতে পারি যেমন মুখ আর যার সাথে তুলনা করা সেটা হচ্ছে পরোক্ষ বস্তু যেমন চাঁদ মুখের সাথে আমি চাঁদকে তুলনা করলাম তো প্রত্যক্ষ বস্তু অর্থাৎ যার সাথে তুলনা করা হয় সরি সরি যাকে তুলনা করা হয় যার সাথে না যাকে তুলনা করা হয় যেমন মুখকে তুলনা করলাম তো এই মুখটাকে বলা হয় উপমেয় এবং যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান এটা কিন্তু বিশেষ পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষায় এসেছে এই বিষয়টা আমরা খেয়াল রাখব যে এইভাবে প্রশ্নটা হয় যে যার প্রত্যক্ষ বস্তুটাকে কি বলা হয় বা পরোক্ষ বস্তুকে কি বলা হয় বা যার সাথে তুলনা করা হয় তাকে কি বলা হয় বা যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয় অর্থাৎ যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় ঠিক আছে এটা সাধারণত বিশেষ বিশেষ অনেক পরীক্ষাতে এসেছে এই ছিল সমাজ নিয়ে আলোচনা তো যারা দেখেছেন আশা করি উপকৃত হবেন উপকৃত হলেই আমি সার্থক আর আপনারা উপকৃত যতটুকু হন আমি কিন্তু অনেক ব্যাপক উপকৃত হয়েছি কারণ এই বিষয় নিয়ে আমার অনেক ঘাটাঘাটি করতে হয়েছে অনেক গবেষণা করতে হয়েছে এই এই লেকচার তৈরি করার আগে বিভিন্ন বড় বড় বই বই ঘাঁটতে হয়েছে মানে কনফিউশন যে বিষয়গুলো নিয়ে কনফিউশন তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে অনেক সময় দিতে হয়েছে ঠিক আছে তো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি